Hi everyone, I am Walikur from India, West Bengal, Kolkata. আমি একটি ইন্ডিয়ার একটি কলেজ থেকে বর্তমানে গ্রাজুয়েশন করছি এবং আমি অনেকদিন ধরে ইচ্ছা আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করার। সো আমি প্রপার গাইডেন্স না পাওয়ার জন্য আমি কিছুদিন ধরে মানে অনেক ডিপ্রেশনে ভুগছিলাম। তারপরে বাংলাদেশে একজন রিলেটিভের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার অনেক দাদারাও কোডম্যান বিড়িতে পড়াশোনা করছে, মানে কোর্স করছে, তো সেক্ষেত্রে তাদের সঙ্গে পরিচয় হয়ে আমি এখানে ভর্তি হয়েছি। অ্যান্ড আই থিঙ্ক দিস ইনস্টিটিউট ইজ রাইট ফর মি টু মেক মাই ড্রিম কাম ট্রু, তাই আমি ভর্তি হয়েছি এখানে। আমি আশা করি এই ইনস্টিটিউটটা অনেক ভালো এবং আমাকে অনেক সহায়তা করবে। অ্যান্ড সেকেন্ডলি আমার মানে আমি একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানো এস্টাবলিশ হওয়া অনেকটা দরকার। তো সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আমি এইগুলোও করতে চাই, তো সেক্ষেত্রে আমার কোডম্যান বিডিতে ভর্তি হওয়া। তো আর আমার যেসব দাদারা এখানে মানে কোর্স করছে তারাও সাকসেসফুল ক্যান্ডিডেট। অ্যান্ড আমি মানে অন্য যেসব ইনস্টিটিউট দেখেছি তার থেকে এটা বেস্ট মনে হয় আমার। অ্যান্ড ইন্ডিয়ায়ও অনেক ইনস্টিটিউট আছে, কলকাতায় অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, কিন্তু সেখানে কোর্স ফি অনেক, মানে কোর্স ফি অনেক বেশি, 30,000 টাকার থেকে প্রায় বেশি কোর্স ফি শুরু। তো সেক্ষেত্রে মানে আমি এখানে ভর্তি হলাম কারণ সেটা মানে টু হাই, মানে সেটা অনেক অনেক মানে বেশি টাকা হয়ে যায়, সেটা আমার পক্ষে পসিবল ছিল না, তাই আমি মানে এখানে ভর্তি হয়েছি। অ্যান্ড আমি মানে মানে ফ্রিল্যান্সিং পেশে আসা, মানে আমি কোনো জবে মানে ফিউচারে কী করবো জানি না, বাট এখন ফ্রিল্যান্সিং পেশে আসার কারণ আমি মানে মুক্ত পেশা পছন্দ করি এবং একা কাজ করা কিংবা মানে আমার যখন ইচ্ছা খুশি কাজ করা এটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেক্ষেত্রে আমার এখানে আসা এবং আমি নেক্সট 6 মান্থে ফ্রিল্যান্সিং করে নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আর্নিং করতে চাই এবং এইটা করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মূলত আমি মানে এটা করে নেক্সট 6 মান্থে $100 প্লাস আর্নিং করতে চাই এবং আমার এই কোডম্যান বিডিকে অল টাইম থ্যাঙ্কস জানাই। এবং আমি ইন্ডিয়া থেকে কথা বলছি যেহেতু, তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেকটাই দূর, আমি ইন্টারনেটের মাধ্যমেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, আমার গ্রুপের ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবো। তো মানে তাদেরও আমার পাশে থাকতে অনুরোধ করছি, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন অল টাইম। থ্যাঙ্কস।